গুড মর্নিং, হ্যাপি সানডে। এখন কিন্তু সকাল, আমার ঘরে দরজা জানলা বন্ধ আছে বলে ভেবো না আমি রাত্রিবেলা গুড মর্নিং করছি। ঘরে যেহেতু সবসময় এসি চলে, সেই কারণে জানলা দরজা আর খুলি না, আর ভীষণ গরম লাগে আজকাল। তো চলো সানডেটা শুরু করা যাক। তো আমার ঘর বাড়ির অবস্থা দেখাই, মানে আমার ঘরে স্পেশালি। চলো বিছানাটা ব্যাক ক্যামেরা অন করে দেখাই, পেছনে পেছনে একটু দেখতে পাচ্ছ, এই যে সে বিধ্বস্ত অবস্থা। চায়ের কাপ চা খাওয়া হয়ে গেছে, ওখানে চশমাটা পড়ে রয়েছে। ও আরেকটা যেটা দেখাই, এই সাত সকালে এই সুগারের এই লিপস্টিকটা এসেছে, এই যে লিপস্টিকটা, এটা সুগারের একটা লিপস্টিক। দাঁড়াও লিপস্টিকটা দেখাই, এই যে এই লিপস্টিকটা এসেছে, আর যেটা আমি পরেও নিয়েছি, দাঁড়াও, এই যে এতে একটু পরে ট্রায়াল দিয়েও নিয়েছি। আমার তো ভীষণ মিষ্টি লাগছে কালারটা, তোমাদের কেমন লাগছে বলো। আর যথারীতি টিভি দেখা শুরু হয়ে গেছে, এই তো কাজ এখন, বই পড়া, টিভি দেখা, ঘুমানো আর খাওয়া। আরেকটা যেটা নিয়ে এসেছি সেটা দেখাই, সেটা হচ্ছে কিছুদিন আগে আমার নন্দাই আমার জন্য তোমার ওটাকে কি বলে ওয়ালনাট দিয়ে গেছিলো, সেই ওয়ালনাট নিয়ে এসেছি, দু তিনটে ওয়ালনাট খাবো। এই যে সেই ওয়ালনাট, দু তিনটে নিই যাতে এনার্জি ফিরে পাওয়া যায়, চারটে নিলাম। লাঞ্চে কি কি আছে? লাঞ্চে আজকে আবার পাঁঠার মাংস, যদিও আমি খাবো না। আর এখানে ব্রেকফাস্টে কি হচ্ছে দেখি, এটা কি, এটা কি, এটার মধ্যে নিয়ে দেব ওই ঘুগনিটা একদম নিয়ে হয়েছে। এটা ঘুগনি নতুন করে করবার জন্য জল সেদ্ধ হচ্ছে, মানে রুটি হচ্ছে। আর কি হচ্ছে? পরোটাটা পরে, ও পরোটা পরে হবে, ঘুগনি ভালো হয়েছিল, আলু ভাজা হয়ে গেছে, না এটা মাংসের পেঁয়াজ কাটা আছে, আলু ভাজা যদিও আমি দেখতে পাচ্ছি না কোথায়। এই তো আলু ভাজা। ও আচ্ছা আচ্ছা, ও এই যে, এই যে আলু ভাজা আমি দেখতে পাচ্ছিলাম না বলে শুক্লা ভীষণ রেগে গেছে, তাই বললো এই তো এই তো। আবার তিনটে ডাব এনে রাখা আছে, কেমন জল হবে জানা নেই। এবার চলো দেখি মা কি করছে। মা তুমি কি করছো? মা একটা 10 টাকা দিতে গিয়ে সারা ব্যাগ আবার হাসছে চুপি চুপি, হাসছো কেন? মা একটা 10 টাকা বার করতে গিয়ে সারা ব্যাগ উজাড় করলো, কিন্তু 10 টাকা পাওয়া গেল না। এখন সকাল 11টা বাজে, রোদের কি তেজ দেখো। আমার কর্তা আর ছেলে এখনো নিদ্রা যাচ্ছে, চলো আমি আবার আমার ডেরায় ফিরে যাই। বারান্দা দিয়ে ঘরে আস্তে আস্তে দেখি কর্তামশাই উঠে গেছেন, ব্রাশও করছেন। এদিকে আমার সুন্দর ব্রেকফাস্ট চলে এসছে, হালকা তেল দিয়ে ভাজা পরোটা, স্যালাড আর ঘুগনি। এটা গতকাল রাত্রেই বানিয়েছিল, আজকে বাসি হয়ে আরও টেস্টি হয়েছে। আর এত সুন্দর খাবারের সাথে একটু গান তো বানতেই হ্যায়, তাই আমি এখন শুনছি আমার ফেভারিট বৈঠকি রবি বাই উস্তাদ রশিদ খান। তারপর এসে গেল গরমা গরম চা। জীবনটা কিন্তু দারুণ কাটছে। পেট পুড়ে পরোটা, ঘুগনি, স্যালাড, চা খেয়ে বিছানায় এপাশ ওপাশ করলাম। আমার চেয়ারটা দেখেই বুঝতে পারছো
চটি বুড়ি মার্কা চেহারা হয়েছে, কিছু মনে করো না, আজকে আর শ্যাম্পু করবো না, কালকে শ্যাম্পু করব। খাটের অবস্থা এখনও তথই বাচ্চ। ভাবছি অনেক দিন আমার ফিলিপসের যে হোম থিয়েটারটা সেটা চালু করা হয় না, আজকে একটু গান শুনি তাতে। এটা বহু বছর পুরনো, মোটামুটি ঠিকই আছে সাউন্ডটা, শুধু সমস্যাটা একটাই, ভলিউমটা না কন্ট্রোল হয় না, মানে এর রিমোটটা একেবারেই কাজ করে না, ওপেন বাটনটাও মাঝে মাঝে বেগরবাই করে। তো ভরাশিলের মধ্যে এই যে লতার শ্রদ্ধাঞ্জলির সিডিটা, ভাবছি এটাই আবার শুনি, খুব ভাল লাগে। শুনতেই পাচ্ছ কি সুন্দর আওয়াজটা, কি মিষ্টি আওয়াজটা, আর চারদিকে স্টিরিওগুলো রয়েছে তো আরও গম গম করে। তো আমি এখন নাইটির রঙের সঙ্গে মেলানো একটা ম্যাঙ্গো জুস খাচ্ছি, একটু ঠান্ডা, ভালোই লাগছে গান শুনতে শুনতে। তারপর ভাবলাম যে সিডি ডিভিডি তাকটা একটু গুছিয়ে ফেলি, তাই নামিয়ে ফেলেছি, অনেকগুলোই পাচ্ছি না খুঁজে। একটা সময় সিডি আর ডিভিডি কেনবার প্রবল নেশা ছিল, দারুণ দারুণ কালেকশন আছে, একটা ভিডিও বানাবো যে কী কী রয়েছে, কিন্তু অনেকগুলোই খুঁজে পাচ্ছি না, কয়েকটা বেছে রাখলাম, এগুলো আস্তে আস্তে শুনবো। তো এই যে এবার এগুলোকে গুছিয়ে রাখবো, আরও অনেক আছে, কোথায় যে ছড়িয়ে ছিটিয়ে আছে, এখন আদৌ মানে পাবো কি না, অনেকগুলো বোধ হয় তিনতলার আলমারিতেও রয়েছে, সরি আলমারিতেও রয়েছে। এটাই আমার একটা হয়, ক্যামেরার সামনে না সব কথা ভীষণ জড়িয়ে যায়। তো কয়েকটা বেছে রাখলাম, সুফি আমার ভীষণ ফেভারিট, তো সুফিরও একটা কালেকশন আছে। মাংসের ঝোলটা ভালো হয়েছে, তো রাত্রিবেলা চার চামচ। মা এখানে কী খাচ্ছে? ডাল, আলু ভাজা, পাঠার মাংস, ওপাশে দই আছে দেখতে পাচ্ছি, খুব হেসে হেসে খাচ্ছে। রোববারের দীপরা উইক আর আমার দেখো কি পচা খাবার। ডাল, এমা ডাল কোথায়? এই যে ডাল, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, আলু ভাজা, আর আলু উচ্ছে ভাজা। সানডে দুপুরে এক পাশে ছেলে আর এক পাশে মাকে নিয়ে বসেছি খেতে, আমার খাওয়াটা খুবই বাজে, আমি কিন্তু একটুও লোভ দিইনি। হ্যাঁ, আজকে দুপুরবেলা আর ঘুমাইনি, রবিবাসরীয় কাগজের গল্প প্রবন্ধগুলো পড়বার পর বিকেলবেলা চা নিয়ে সেই যে একেনবাবু দেখা শুরু করেছি, মাঝে বন্ধু আর তার মেয়ে এসেছিলো দেখা করতে, একেনবাবুর প্রথম সিরিজটা শেষ করলাম, খুব ভাল লাগছে। তারপর একেনবাবু দেখতে দেখতেই ডিনারটাও সেরে ফেললাম ঘরেই, এখন এসেছি রাতে শোয়ার আগে একটু ত্বকটা পরিষ্কার করবার জন্য, এখন ত্বকের যত্ন নেওয়াটা বিশেষ দরকার। মুখটা ধুয়ে আমি এই কোকোনাট অয়েলটা মাসাজ করব, তারপর ওষুধপত্র খেয়ে শুয়ে পড়ব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগছে তোমাদের ব্লগটা বলো, বন্ধুরা তো জানাচ্ছে ওদের ভালোই লাগছে আমাকে দেখতে, ভালো লাগলে একটা লাইক দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখা হবে পর।